কিন্তু হন মহিলা রাখা হেরা টেহা লাগা লাগা টেহা বুলে লাগা ইয়েলো সারা জীবন লিখছি সারা শুনছি দান লাগা আর হন টেহা লাগা বাবা বাবা বেজার হয়ে না সত্য কথা বলছি এরা গোপনে গোপনে হাজারে একশো টেহা দশ হাজারে হাজার টেহা এক লাখে দশ হাজার টেহা কিতা কইনা কইনা নে রা কেও ঠিক লিহ বারো মাসে এক লাখ বিশ হাজার এই বোর্ডই তো এক বছর করে জামাই লাগে ফাটলো সংসার কল না করলে না আমার কি কম আছে নাকি এই জন্য জামাইরা খুব সাবধান থাকেন কোন মহিলার করলে আমার কিছু করার নাই কারণ আমি ম্যাক্সিমাম মাহফিল যাই এখন খাই না লবণ দিব বেশি এই চিন্তা আমি করি না কথা ঠিক না বেঠিক আমি বাড়িতে খাই আই মাহফিল ঠিক আছে এই জন্য আমার কোনো চিন্তা নেই মাগো অমা তোমরা দাম কিন্তু অনেক বেশি তোমরা বুঝো না

তোলে দেখবেন সুত করে বান্ডেল আমার কম দিত না ঠিক আছে তো দেখ দেখ নাই হ্যাঁ নাই এ এই সুত কিন্তু অনমহিলারাও খায় ঠিক এর আটেহা লাগা লাগা ঠিক তেহা বুলে লাগা ইয়া সারাদীবন শারদীবন লেখছি শারদীবন শুনছি দান লাগা আর হন তেহা লাগা বাবা বাবা বেজার হই না সত্য কথা বলছি এরা গোপনে গুপনে হাজারে একশো টেহা দশ হাজারে হাজার টেহা এক লাখে দশ হাজার টিয়া কি তা কই না কই নাম নে কিহ ঠিক নিহ বারো মাসে এক লাখ বিশ হাজার এই বোর্ডের তো এক বছর করে জামাই লগে ফাটল সংসার কর্ল করব না করলে না আমার কি কম আছে নাকি এই জন্য জামাইরা খুব সাবধান দেখ কেন কাছে আমানত হারাই কেন কিন্তু অসুবিধা নাই বউ একটা বিশ্বাসের ব্যাংক স্বামী কাছে স্ত্রী যেমন আমানত স্বামীর সম্পদ স্ত্রীর কাছে আমানত স্ত্রী যেমন স্বামীর কাছে কথা কইলে করায় এটা গুরুত্বপূর্ণ কথা বলতে পারিবারিক কথা বলতেছি কাছে স্ত্রী কি দাসী না আমানত কথা স্বামীর কাছে স্ত্রী কি দাসী নাকি আমানত তো আমানতের সঙ্গে কি ব্যবহার করতে হয় ভালো ব্যবহার তাহলে স্বামী স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করবে আর স্বামীর সম্পদ স্ত্রীর কাছে আমানত নাকি লুডের মাল কথা কয় না এই জন্য স্বামীর সম্পদ স্ত্রী আমানতদার হিসাবে সেই রাখতে হবে না হলে জবাবদিহি করতে হবে কোন মহিলা রাগ করলে আমার কিছু করার নাই কারণ আমি ম্যাক্সিমাম মাহফিলে যাই এখন খাই না লবণ দিব বেশি এই চিন্ত আমি করি না কথা কন ঠিক না বেঠিক আমি বাইতে খাই আই মাহফিল ঠিক আছে এই জন্য আমার কোনো চিন্তা নেই মাগো আমা তোমরা দাম কিন্তু অনেক বেশি তোমরা বুঝো না কেমনে বেশি পাক পাঞ্জাতন আল্লাহ বানাইছে মা ফাতে মারও রাখছে আর নবীর নাই তো এটা মা ফাতে মা কেন তোমাদের সম্মান বোঝানোর জন্যই একটি মায়ের জায়গা হয়েছে সেই পাঞ্জাতনের ভিতরে আহের ভিতরে তো দেখি এই মাটা কি সাধারণ মা এই মাটা হলো সকল বিশ্বের মহিলাদের জান্নাতের সরদারিণী খাতুনে জান্নাত মা ফাতেমা মা তুমি মনে করো না তোমার দাম কমানো হয়েছে আল জান্নাতো তাহাতা আকদামিল উম্মাহাত তোমার পায়ের নিচেই সন্তানের জান্নাত এই যুবক তোরই বলছি এই তোমাকেই বলছি আজকে থেকে ওয়াদা করো জীবনে কোনোদিন নেশা করবা না কি করবা না ইহুদি এই মুখ দিয়া কালিমা পইরা জান্নাতি হয়ে গেছে আর আমরা মুসলমানের ঘরের মুসলমান হইয়া এই জবান দিয়ে হারাম ঢুকাই লজ্জা থাকা উচিত এখন তো সুদ প্রকাশ্যে খায় ইস্টাম কই রাখা জন্মের খাওয়ন খাও জুতার বাড়ি আছে না নাই বলেন আমার সবচেয়ে জানের দুশ্মন সুৎকুর এই সুৎকুর আমি কোনোদিন চান্স দেই না ক্যাডাকাটা সুদ কান হাত তোলেন হ্যাঁ একটা বলছে আচ্ছা হ্যাঁ বুঝছেন আবার দেখ কেউ তাহির সামনে হাত তুলবো সুদ খায় সরম করে এখন আল্লাহ যখন দরব এই তুই যতটা সুদের টাকা খাইস সবগুলা সুদের টাকা তোর পেটের ভিতরে সাপ হইয়া ঢুকবে এই সাপ হইয়া প্রত্যেকটা টাকা সর্প হইয়া তোমারে দংশন করব আর তোমার পেটটা হবে গড়ের মতন কিসের মত তোমারে এমন সুবল দেওয়া দিবে জাহান্নামীরা পর্যন্ত কইবো আল্লাহ হের চিৎকারে আর ভাল লাগে না আজকে থেকে সুদ কি চলবে না বন্ধ হবে করার আওয়াজটা জোরে কর এই সুদ কি চলবে না বন্ধ হবে হাত তুলে কর চলবে না বন্ধ হবে কিতা কইতাম বন্ধ হইতো রে বেডা ম্যাক্সিমাম মসজিদের সভাপতিত্ব তো সুদকা এখন দেখবে কেমন তাহরি বিরুদ্ধে লাগে লাগলো কিছু করার নাই একটা সুদকুর কোটি টাকার মালিক হতে পারে মসজিদের সভাপতি হওয়ার যোগ্যতা তার নাই

এখন ও মন চাই আরো খাও দেখবা আরেকটা মহামারী আইবো এখন তো কৈছে গড় থেকে বাইরে আরেকটা আইব গড় থাকলি অব কথা কন কথা কন ঠিক না বেটি এখন থাকো স্টে হোম স্টে সেফ ঘরে থাকো নিরাপদ থাকো আরেকদিন আইবো বাইরে গেলো জ্বালা গড়ে থাকলো জালা গরে বাদ দেন না ভাবেন না শেষ 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 আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কন ওই আমার আগের অভ্যাসটা জানাতো এর লাগি মাঝে মাঝে জায়গা আর কেবা না আগের সব বসে গেছে কেনই না দূর মারিয়ে কিনা মইনুল ভাই কইতেছে 49 জন কোয়ালেন পারতাম না হুনেন ভাই হুনেন একটা কথা কইতেছি কি চলবে না বন্ধ হবে এখন তোমরা সবাই আমার সঙ্গে বলবা ভাই একটা কাননা আর হইছে বাদ দেন আপনারাও কম না আপনারা করে চেয়ারম্যান সভা করে আরো হেরার লগে যাই হোক বাবার আমার সুদ কি চলবে না বন্ধ হবে এখন শুধু বলবেন বন্ধ আজকে ওয়াজ হইল সিলেবাস আজকে ওয়াজ কি সিলেবাস বেন আমাদের শাস্তি কয়টা বাস নবীর কালিমা মোহাব্বতে পড়লে বিদুরমি জান্নাতি হয়ে যায় কথা কন ঠিক না বেঠিক এবার আসেন সুদ বন্ধ কো আমি না শিখাইছি বলে আমাদের সব মাহফিল সুদ তোর দি ঠুড় না সুদ বন্ধ এটা সুদ এ তোমরা যে কি লাগছে লাখু সুদ সুত বাবা ফেঞ্চি গাঞ্জা ডেন্ডি চুরি ডাকাতি সীসা তারপরে মুনাফিকি চুগুল খুঁড়ি এরপরে আর কি আছে সব এবার আয়ো এখন শুধু বলবা চলবে নামাজ আওয়াজটা জুরি দিব নামাজ রোজা হজ জাকাত এবাদত মোহব্বত সোহবত খেদমত পর্দা মুনাফিকি দুই কিছু চলবো জন্মের মুনাফিক ফেসলে কি আবার তাহলে এই যে বলছেন বন্ধ আর চলবে এটা কি মুখে আমার শুনে বা লাগে কইছে নাকি আল্লাহর খুশি করতে বলছেন চ্যালেঞ্জ করে বলি যদি মালিকের খুশি করতে বইলা থাকেন এ হতে পারে আজকের এই তরুক আপনার জীবনের পরিবর্তন হয়ে যেতে পারে পারে কি পারে না বলেন